প্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় রাজনীতি কোন দিকে। দর্শকের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই। রাজনীতি নিয়ে বেশ কথোপকথন বা আমরা দেখলাম যে কর্মসূচি পাল্টা কর্মসূচি, বিশেষ করে 7ই মার্চ পালনকে কেন্দ্র করে বিএনপি এই প্রথমবারের মতো 7ই মার্চ পালন করেছে। আসলে বিএনপির রাজনীতির গতিধারায় কি নতুনত্ব আসছে বা নতুন কোনো সমীকরণে কি বিএনপি সামনের দিকে এগোচ্ছে? আপনাকে ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমার সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের উদ্দেশ্যে রাজনীতি করতে হলে তার ধ্যান ধারণা, তার আচার আচরণ এবং গতি প্রকৃতি তার বিবেচনায় নিতে হবে এবং সেই হিসেবে কর্মপদ্ধতি বা গ্রহণ করতে হয়। তো এখন 7ই মার্চের যে অনুষ্ঠানটা বিএনপি পালন করেছে এবং সেটা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রামের অংশ হিসাবে। তো এটা 7ই মার্চ সম্বন্ধে বলতে হলে এতটুকুই বলবো যে 7ই মার্চ সেই সময় আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, কিন্তু এটা তো জাতির ইতিহাসের অংশ। এখন সেইখানে একটা ডিবেট হয়েছে, সেটা স্বাধীনতার ঘোষণা ছিল কি ছিল না, সেটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক বইতে লেখা আছে, হ্যাঁ, তো অনেক কথাই সেখানে চলে আসে। কিন্তু বিএনপি যে 7ই মার্চ পালন করেছে এটা অত্যন্ত পজিটিভ এবং যে ইতিহাস বিকৃতির একটা ধারা চলছে, বিএনপির একটি বড় দল হিসেবে, অত্যন্ত পপুলার দল হিসেবে জনগণকে অ্যাওয়ার করা এবং ইতিহাসের গতি প্রকৃতি এবং সত্যতা সঠিক পথে এটা প্রচার করা, তাদের উপরে বড় ধরনের দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব পালন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অংশ হিসেবে তারা এটা পালন করছে এবং সেখানে তারা এরা জনগণের উদ্দেশ্যে বলার চেষ্টা করবে যে বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে এবং 7ই মার্চের ভাষণের সত্যিকার এসেন্সটা কী ছিল, যেভাবে আওয়ামী লীগ প্রচার করতে চাচ্ছে তার বাইরেও যে অনেক কথা থেকে যায় সেইগুলো বলার দায়িত্ব রয়েছে জাতির উদ্দেশ্যে এবং বিএনপি যখন সুযোগ পায় সেটি বলে যাবে এবং এই প্রোগ্রামের উদ্দেশ্যে সেটি বলার জন্য বা এই ধরনের কর্মসূচি নেওয়ার জন্য দীর্ঘ সময় কেন অতিক্রম করতে হলো বিএনপিকে, বা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যদি 50 বছরে এসে একটি মুক্তিযুদ্ধের দল বলছেন বা মুক্তিযোদ্ধা যারা এটা নেতৃত্বে আছেন তাদেরও কেন এত সময় নিতে হলো 7ই মার্চ নিয়ে? না দেখুন, একটা রাজনৈতিক দলে সিদ্ধান্ত নিতে একটা সময় লাগে। মনে করেন রাজনৈতিক দলের ভিতরে 2-3টা পন্থী থাকে, কারো কেউ স্টিরিওটাইপ, কারো একটু মডারেট এবং সংস্কারপন্থী, বিভিন্ন ভাব থাকে। তো যার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে সেটা একটু দেরি হতেই পারে। তবে যে এইটা যে এখন এই সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম হিসেবে এটা করা হয়েছে, পালন করা হচ্ছে, আওয়ামী লীগ দেখেন প্রথমে এটাকে স্বাগতম জানালো কিন্তু পরে বললো এটা ভণ্ডামি। সো এই রাজনীতিটা আসলে ভণ্ডামিতে ভরে গেছে যে কারো কোনো কিছু প্রচার করতে দেওয়া না। দেখেন যে একটা এই এই প্রসঙ্গে যে প্রধান বিচারপতি একটা কমেন্ট করেছে আইসিটি অ্যাক্টের উপরে, কি কমেন্ট করলেন যে দেশের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে তার জামিন হবে না, আর হইতো না। তো এটা হলো, তো সেইখানে আমি দেখলাম যে কালকে ব্রিটিশ রাজপরিবারের যে ছোট প্রিন্স যে একটা ইন্টারভিউ দিল আমেরিকায়, সেখানে তারপরে ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকায় একটা কার্টুন বের হলো যে রানীকে ফ্লাশ করে দিয়েছে, রয়্যাল কমোট ফ্লাশ করে দিয়েছে। তো ভাগ্য ভালো, অনেকে বলছে যে এখানে আইসিটি অ্যাক্ট নাই। তো বাংলাদেশে যে যে গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থা শেষ হয়ে গেছে, আরও কত কিছু আছে সেগুলো নাই, তাতে দেশের ইজ্জত যাচ্ছে না, তাদের দেশের মানসম্মান যাচ্ছে না, কিন্তু আইসিটি কে কি একটু লেখলো তাদের। আপনি জানেন যে জ্যাকব জুমা এক আর্টিস্ট, জ্যাকব জুমার একটা হাফ নেকেট একটা কার্টুন করেছিল, সেটা আর্ট গ্যালারিতে ছিল, সেইটি নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। ওখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং আইনের শাসন এরকমই যে সেটি নিয়ে মামলা হয়েছে এবং লোয়ার কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে এই 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 আর্ট এখান থেকে রিমুভ করা হবে না, কারণ ইট রিলেটস টু দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। কিন্তু আমাদের প্রধান বিচারপতি যখন এরকম কমেন্ট করে তখন কিন্তু মানুষ এই কমেন্টও করতে পারে, তাহলে আসলেই উনি যে বর্তমান শাসন ব্যবস্থা যে বলছে তার পারফেক্ট প্রধান বিচারপতি। তো এই কথাগুলো চলে আসবে, যার জন্য এই এই যে রাজনীতির গতিপ্রকৃতি বলছেন যে বিএনপি
তারা যেভাবে রিসার্চ করে বিএনপি যেভাবে বই পড়ে যেভাবে 7ই মার্চকে তারা অবমূল মূল্যায়ন করে সেই মূল্যায়নটা জাতির সামনে তুলে ধরা তার অধিকার আছে, আর একজন সেটা পছন্দ নাও করতে পারে। বেস্ট টাইম সারোজ হোসেন, আপনার কাছে আবার আসবো আমি, মোহাম্মদ আমিনুল ইসলাম। বেস্ট টাইম সারোজ হোসেন যেটি বললেন যে 7ই মার্চকে বিএনপি যেভাবে দেখে সেটি কি আসলে ইতিহাসের সঠিক ধারায় সামনের দিকে নিয়ে এসেছে? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনাকে অনেক অনেক অভিবাদন, এবং আমার দিব্যজ্ঞ আলোচক আর সাথে আছেন এসএ টেলিভিশনের হাজারো দর্শক, অগণিত দর্শক, সবাইকে শুভেচ্ছা। 7ই মার্চ পালনের সিদ্ধান্ত যখন বিএনপি নিয়েছে আমিও খুব খুশি হয়েছিলাম, এবং আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুল কাদের এমপি, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল। কারণ আমরা মনে করি একটা মানুষ মাত্রই ভুল করতে পারে, এটা দোষের কিছু না, তবে ভুল করে সেখান থেকে সংশোধিত হয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক বড় ক্রেডিট, সেটা হয়তো বিএনপি করছে। কিন্তু 7ই মার্চের আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ যেই ভাষায় কথা বলেছে এগুলো যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে মনে হবে বিএনপি আসলেই এতদিন 7ই মার্চ পালন না করে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিল। কারণ ওরা এখন 7ই মার্চ পালনের মাধ্যমে ইতিহাসকে আবার মানে দেখাচ্ছে যে আমরা এটা পালন করি, কিন্তু আসলে সেই স্পিরিট থেকে মানুষের চিন্তা, মানুষের চেতনাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছে। যেমন সার্বিকটি কথা বলেছেন যে বিএনপি নেতৃবৃন্দ বিচার বিশ্লেষণ করে বই পড়ে এই 7ই মার্চের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, এটা তো বই পড়ে বিশ্লেষণ করার কিছু নেই। এবং সেখানে বলা হয়েছে যে বিএনপির আলোচনা সভার মূল বক্তব্যটা ছিল এই যে 7ই মার্চের আলোচনা সভা, 7ই মার্চের ভাষণ ছিল যুক্তিযুক্ত, তবে মানুষ হতাশ হয়েছিল, স্বাধীনতা পায়নি। খুব সহজ একটা কথা বলি, যদি মানুষ হতাশ হয়ে থাকে, স্বাধীনতা না পেয়ে থাকে, স্বাধীনতার ঘোষণা না এসে থাকে, তাহলে মানুষ যুদ্ধটা কী নিয়ে করলো? আপনি দেখুন 7ই মার্চের ভাষণটা কিন্তু শুধু একটা ভাষণ ছিল না, 7ই মার্চকে ইউনেস্কো ইতিহাসের অমূল্য দলিল ঘোষণা করেছে, সেটাও বড় কথা না। সব আপনি যদি একটু গভীর গিয়ে চিন্তা করেন, 7ই মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই বাংলাদেশে বঙ্গবন্ধু সেদিন যা যা বলেছিলেন বাংলার মানুষ তাই তাই করেছে। তাহলে যদি সে 7ই মার্চের ভাষণে যদি মানুষের প্রত্যাশার প্রতিফলন না ঘটতো, মানুষ যদি হতাশ হতো, মানুষ যা আছে তা যদি না পেত, তাহলে মানুষ কেন 7ই মার্চ থেকে 26শে মার্চ 20 দিন বঙ্গবন্ধু বাইরে ছিলেন কারাগারে, 26শে মার্চ থেকে বঙ্গবন্ধু কারাগারে আছে, বেঁচে আছে নাকি মরে আছে, কোন কারাগারে আছে কেউই জানে না, পৃথিবীর একমাত্র আল্লাহ ছাড়া এবং পাকিস্তানি জান্তারা ছাড়া। তারপরও মানুষ বঙ্গবন্ধুর ভাষণের বাইরে কোনো কাজ করেনি। যদি আপনি আমাকে বলেন কীভাবে করেনি, সেটা আমাকে সমুদ্রে সেটা ব্যাখ্যা করতে আমি রাজি আছি, আমি সে লম্বা বিতর্কে যাচ্ছি না। তাহলে শুধু সংক্ষেপে এটুকু বলি, উনি বলেছেন, আবার এটাও বলা হচ্ছে যে তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকতে চেয়েছিলেন। যদি পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তিনি থাকতেন তাহলে তো 7ই মার্চের জনসভায় তিনি বলতেন যে ইয়াহিয়া খান সাহেব আপনি আসেন দেখেন, এই বাংলার মানুষ আমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শুধু ভোট দেয়নি, ওরা আজকে আমারটাকে সবাই এখানে এসেছে, ওরা আমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে চাই। বঙ্গবন্ধুর ভাষণের কথা কি সেটা আছে? বঙ্গবন্ধু বলেছেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। উনি বলেছেন শেষ শত্রুটি বিতাড়িত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মানুষ সেটিই করেছে 16ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে 7ই মার্চের ভাষণে যদি মানুষের প্রত্যাশার আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটতো তাহলে এটা হতো না। আর একটা কথা বলি, ঘোষণা দিয়েই আজ থেকে বাংলাদেশ স্বাধীন অথবা অস্ত্র হাতে ওদের ফেলে দেবো, যুদ্ধ করলে কিন্তু দেশ স্বাধীন হয় না, তাহলে তো হাজি শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতিমির বাঁশের কিল্লা নির্মাণ করে যুদ্ধ করেছিলেন, মাস্টারদা সূর্য হোসেন অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, তাহলে অনেক আগে আমরা স্বাধীন হয়ে যেতাম, আমরা তো পারিনি। আবার ভোট পেলেও কিন্তু স্বাধীনতা পাওয়া যায় না, ভোট পেলে যদি স্বাধীনতা পাওয়া যেত তাহলে স্পেনের কাতালনবাসী যখন তাদের স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করলো, কাতালন সরকার সেখানে ভোটের গণরায়ের ব্যবস্থা করেছিলেন, এবং তাদের নেতা কার্লোস পুজেমনকে মানুষ গণরায় দিয়েছিল স্বাধীনতার দাবিতে, কিন্তু নেতৃত্বের অযোগ্যতার কারণে গণরায় পাওয়ার পরও তারা স্বাধীনতায় পৌঁছতে পারেনি, বরঞ্চ আজকে কার্লোস পুজেমন যাবজ্জীবন দণ্ডভোগ করছে কারাগারে বসে। আর 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে মানুষ ভোট দিয়েছিল স্বায়ত্ত শাসনের দাবিতে, সেই স্বায়ত্ত শাসনের দাবিকে তার নেতৃত্ব গুণে, দূরদর্শিতায়, মেধায়, কালজয়ী নেতৃত্বের মাধ্যমে তিনি জনযুদ্ধ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। এইটা হচ্ছে নেতৃত্বের অসাধারণত্ব। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি
যে বঙ্গবন্ধু সে বাসন পরিপূর্ণ ছিল না, সেখানে বিতর্ক ছিল, উনি স্বাধীনতার ঘোষণা করেনি, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে ছিল হতে চেয়েছিলেন, তার মানেটা কি? তার মানে হচ্ছে ক্লিয়ার এটাই যে তারা 7ই মার্চ পালন করবে, তবে সেটা মূল স্প্রিট থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। কারণ আমার মনে আছে 1981 সালের 7ই মার্চে আমি চট্টগ্রামে ছিলাম, অনেক ছোট্ট, আমার বয়স মাত্র তখন 16 বছর বয়স, আমরা মাইক বাজাচ্ছিলাম, পুলিশ এসে মাইক কেড়ে নিয়েছিল এবং আমাদের 2 কর্মী ধরে নিয়ে গিয়েছিল, আমরা পালিয়ে গিয়েছিলাম। তো যারা 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে গ্রেফতার করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আমার চোখের সামনে, তারা যখন মনে করলাম যে 7ই মার্চ পালন করবে, মনে করলাম হয়তো বোধোদয় হচ্ছে, কিন্তু হতাশ হলাম। আসলে বোধোদয় নয়, ওরা ওদের বোধোদয় হয়েছে 7ই মার্চ পালন না করলে আমরা পিছিয়ে যাব, সুতরাং 7ই মার্চ পালনের নামে আমরা ইতিহাস বিকৃতির যে ধারা 75-এর 15 আগস্টের পর থেকে শুরু করেছিলাম সেটা আমরা অব্যাহত রাখবো। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। মাহমুদুর রহমান মাহমুদ, সার্বিক পরিস্থিতি কি আপনার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ধারা যুক্ত হচ্ছে বা নতুনত্ব কিছু আসছে এরকম? বিসমিল্লাহ রহমান রহিম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভিকে, ধন্যবাদ সবাইকে, আমার 2 সহ আলোচককে। আপনি শিরোনাম করেছেন কোন পথে রাজনীতি, এবং এখন প্রশ্ন করলেন যে আপনি কি, আমি কি মনে করছি কি না বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ধারা সংযুক্ত হচ্ছে কি না। না, আমি মনে করি না নতুন কোনো ধারা নয়। 7ই মার্চ প্রসঙ্গক্রমে এসছে, ভাই বললেন, সরব ভাই তো বললেনই, মানে 7ই মার্চকে কেন্দ্র করে বিএনপি কেন এর হঠাৎ করে সরব হলো? বিএনপি, আমি বিএনপি সম্পর্কে বলতে চাই না, আপনি 7ই মার্চ এবং বিএনপি দুইটাকে বলেছেন বলে হয়তো বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দল নিয়ে এমনি তো নিজেও কথা বলতে চাই না, যার যার ভূমিকা শেষে আপনার দল হতো একটা, আমি বলবো, হ্যাঁ আমার দলের কথা বলবো। 7ই মার্চের ভাষণ আমরা গ্যাটিসবার্গ অ্যাড্রেস শুনেছি, আমরা ম্যাগনা কাটা শুনেছি, 7ই মার্চের ভাষণ ইতিহাসে এটা অমর অক্ষর হয়ে থাকবে কোনো সন্দেহ নেই, যেটা সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে আপনি এর বাইরে যাওয়ার কথা। এটা ত্রুটি বিচ্ছুতি খোঁজার, এটা আমি হীনমন্যতা মনে করি, এটা এটা আমাদের ইতিহাসের অংশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইন্সপিরেশন পাবে। নেতা কাকে বলে, দেশ নেতা কেমন হওয়া উচিত, ভবিষ্যৎ আমরা হতে থাকবো না, ভবিষ্যৎ প্রজন্ম এই 7ই মার্চ ভাষণ থেকে অনুপ্রেরণা পাবে, নেতৃত্ব পাবে। দেখুন, রাজনৈতিক নেতা মানে কী? রাজনৈতিক নেতা হচ্ছে রাজনৈতিক দল কী? রাজনৈতিক হলে ক্যাঙ্গারু, কে আর বলে, ক্যাঙ্গারুর থলিতে আশ্রয় নেয় ক্যাঙ্গারুর বাচ্চা, রাজনৈতিক দলের কাছে মানুষ আশ্রয় নেয়, এটাই হলো রাজনীতির মূল থিম, এসেন্স। বঙ্গবন্ধু সেটা দেখাতে পেরেছিলেন কোনো সন্দেহ নেই, ভাষা নিয়ে সেটা দেখাতে পেরেছিলেন কোনো সন্দেহ নেই, বঙ্গবন্ধুর পতাকা তলে সবাই আশ্রয় নিয়েছে তখন, এটা কি বলে ক্যাঙ্গারু কেয়ার? সেই ক্যাঙ্গারু কেয়ার আমরা এর পরে, বঙ্গবন্ধুর পরে কোনো নেতা সে অর্থে পারে না, এটা আমাদের অনেকের ব্যর্থতা। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, উনি অপ্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছে, আর আর হবে না। স্বাধীনতা যুদ্ধ যদি বলে যে স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিপক্ষে, এগুলো অবান্তর কথা। স্বাধীনতা যুদ্ধের মতো কেন বিএনপি বা অন্য বিরোধী দল আন্দোলন তৈরি করতে পারে না, এগুলো অবান্তর কথা। ওই আন্দোলন, ওই সংগ্রাম, ওই চেতনা দ্বিতীয়বার হবে না, হওয়ার সুযোগ নেই, কারণ তখন আমরা আন্দোলন করেছি ভিনদেশি শত্রুর সাথে, এখন আমরা কার সাথে আন্দোলন করব, কার কার বিরুদ্ধে করব, ভাই ভাইয়ের সাথে, এটা হয় ওই আন্দোলন ওইভাবে আর চাঙ্গা হবে না। কিন্তু এখন তো এখন অন্য হচ্ছে যে আসেন সম্মিলিতভাবে সরকার পতনের ডাকে ঝাঁপিয়ে পড়ুন, এ ধরনের নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, আচ্ছা সেটাই, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের সক্ষমতা কি বা তারা কোন? সেটা 7ই মার্চকে কেন্দ্র করে বিএনপি একটা চাঙ্গা করার একটা চেষ্টা, এর আগেও বিএনপি এরকম চেষ্টা অনেক করেছে। আপনার কোটা বিরোধী আন্দোলন তারা বাতার দেওয়ার চেষ্টা করেছিল, তারা বাচ্চাদের যে আন্দোলনটা ছিল, এই যে ওভারহুলিং, দেশকে নির্মাণ সড়কের দাবিতে, সেটার ক্ষেত্রে তারা চেষ্টা করেছিল। তাদের জায়গায় যদি অন্য কেউ হতো, এদেশে আমার কথা বলে না, এদেশের অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবী অনেকে বলে, ওই ইস্যুগুলো যদি আওয়ামী লীগ পেত তাহলে কয়েকবার সরকারের পতন হতো। তার মানে এটা এদেশের মানুষ যেটা মনে করে, এদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ বিএনপি, আমি আওয়ামী লীগ বিএনপি এক পাল্লা মাপছি না, এটা আমার আমিন ভাই, আমি জানি না আমাকে ভুল বুঝবেন কিনা, জানি না, না না এক পাল্লা আমি মাপছি না, কিন্তু অনেক ক্ষেত্রে এদেশের বহু সংখ্যক মানুষ মনে করে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট এবং ওপিট, বহু সংখ্যক মানুষ মনে করে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার, এটা আমি 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 কিন্তু কী মনে করি সেটা পরের কথা, কেন এদেশের মানুষ দুর্নীতি দুঃশাসনের মধ্যে এই দুই দলের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত ছিল, দেখেছে মানুষ এফেক্টেড হয়েছে, মানুষ দেখেছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আকণ্ঠ নিমজ্জিত ছিল দুর্নীতিতে, আওয়ামী লীগ যখন এখন ক্ষমতায়, এখন যদি বলেন আপনি আওয়ামী লীগের শীর্ষ নেতা,
আওয়ামী লীগের শীর্ষ নেতা বলতে যে জননেত্রী শেখ হাসিনা, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সারা জাতি শ্রদ্ধার সাথে বলতে চায়, অনেক কিছুর ঊর্ধ্বে উনি, প্রশ্নাতীত ওনার ব্যক্তিত্ব, ওনার সততা, ওনার সমস্ত কিছু প্রশ্নাতীত, কিন্তু আওয়ামী লীগ নয়। এটা আমার কথা না, এটা আপনি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেন যে না, আওয়ামী লীগের ব্যাপারে তাদের কথা আছে, আওয়ামী লীগ অন্য নেতৃত্বের ব্যাপারে তাদের কথা আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার সততা, যেমন বঙ্গবন্ধুর বিষয়ে বঙ্গবন্ধু বলতেন কি যে আমি আমার স্বপ্ন এদেশের মানুষ হাসবে, এদেশের মানুষ খেলবে, এ কথাগুলো টাচ করে তো মানুষকে। আমাদের কথাগুলো তো এখন আমরা আমাদের নেতাদের কথা তো আমরা কোট করি না, আর কোট করার মতো নেতা তো ওনারাই ছিল। যে কথাটা আপনি বলছেন যে রাজনীতি কোন পথে, আমি শুরুতেই বলছি রাজনীতি যেই পথে যাবার সেই পথে যাচ্ছে, আওয়ামী লীগ যে পথে যাবার সেই পথে হাঁটছে, বিএনপি যেই পথে হাঁটার সেই পথে হাঁটছে। কী হাঁটছে? বিএনপি চাচ্ছে যেভাবে হোক কোনোভাবেই হোক 12 বছর আমরা ক্ষমতা নাই, ক্ষমতা যেতে হবে, কারো মাথায় সোয়ার হয়ে বা কোনো ইস্যু ধরে। দেখুন এখন 7ই মার্চ তারা কী পালন করতেছে, এর আগে তাদের যে নেতা, তাদের নেত্রীকে তারা কিন্তু ছাড়াইতে পারে নাই, এদেশের মানুষ দেখে অসহায়ভাবে দেখেছে। দেখুন তারা বলছে আমরা নির্বাচনে যাবো না, তারা গেছে। ওই যে একটা গান আছে, কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি, মানে রাজনীতিটা এদেশের মানুষ অনেকেই মনে করে, আমি কিন্তু মনে করছি না, অনেকেই মনে করে বিএনপি আসলে দিকভ্রান্ত হয়ে গেছে, কী করবে ভেবে পাচ্ছে না। এটা হওয়ারও স্বাভাবিক, কারণ 12 বছর ক্ষমতার বাইরে, কারণ ক্ষমতা নিয়েই তাদের, যেমন মাছ পানিতে পানি ছাড়া বাঁচে না, ক্ষমতা ছাড়া এর বাঁচবে না। রাজনৈতিক দল এটা তো বিপ্লবী দল না, কমিউনিস্ট পার্টি না, বা এমন দল না যে না ক্ষমতার মূল হচ্ছে ক্ষমতা লাগবে, ক্ষমতার ভাগাভাগি লাগবে। আজ 12 বছর যাবৎ তারা ক্ষমতার বাহিরে, টেন্ডার নাই, সুযোগ নাই, টাকা পয়সা নাই, এমপি মন্ত্রী হইতে পারছে না, অ্যাম্বাসাডার হইতে পারছে না, এগুলো তো এই জিনিসগুলো তো বঞ্চিত হওয়ার কারণে বিভিন্ন ইস্যুকে তারা আঁকড়ে ধরার চেষ্টা করছে, সাধারণ মানুষকে বোঝাতে চাচ্ছে যে আমরা 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 তোমাদের পক্ষে করছি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এই দুই দল, আমি বলতে চাচ্ছি এই দুই দল জনগুরুত্বপূর্ণ বিষয়ে, জনগণের বিষয়ে যতটা না সরব তার চেয়ে বেশি সরব তাদের বিষয়ে, তাদের স্বার্থে, কোটারি স্বার্থে, দলীয় স্বার্থে, এগুলো মানুষের কাছে খুবই পরিষ্কার। আমরা একটা বিরতি নিব, দর্শক বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন, বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, যেটি মাহমুদুর রহমান মাহমুদ বললেন যে আসলে বিএনপি কি দিকভ্রান্ত, বা তাদের সঠিক গন্তব্য কোথায়, বা আন্দোলনই বা তারা কীভাবে রাজপথে গড়ে তুলবে, সে বিষয়ে সে একটু সন্দিহান, আসলে বিএনপির গন্তব্য কোথায়? দেখুন আসলে ক্ষমতায় না থাকলে নেতাকর্মীরা চাঙ্গা অনেক সময় হয় না, এটা ঠিক। তবে মাহমুদ ভাই যে কথা বলেছে, ওনার নিজের আত্মসমালোচনা আগে করা প্রয়োজন, যে আমরা প্রায়শই দেখবেন যে নারী নেতৃত্বের বিপক্ষে অনেকে কথা বলে। সো এই দুইজন নারী একাধিকবার ক্ষমতা চালিয়ে গেছে, তাদের তো একজন পুরুষ ছিল, কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারলো না কেন, সেইটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত। যে এই যে ক্ষমতাসীনদের বিটিম হয়ে চালাই গেল, এখন জিএম কাদের সাহেব অধুনা ওনার রিয়েলাইজেশন হয়েছে যে বাংলাদেশ এখন এক ব্যক্তি শাসনে চলে, এই বক্তব্যটাকে আমি ওয়েলকাম জানাই। তাদের সেক্রেটারি জেনারেল বললো যে বাংলাদেশের সকল ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সহ ধ্বংস হয়ে গেছে। আমি মনে করি উনি এই ধারার, এই কথাগুলো যদি ওনারা শুরু থেকে বলতো, 2014 সালে 2009 সালে ক্ষমতার এই এইরকম জঘন্যভাবে ক্ষমতার ভাগিদার না হয়ে যদি জনগণের পক্ষে রাজনীতি করতো, যদি দেশের স্বার্থে রাজনীতি করতো, তাহলে হয়তো রাজনীতিটা এতখানি নষ্ট হতে নাও পড়তে। আপনি যে মূল বিষয়টা নির্ধারণ করেছেন, রাজনীতি কোন দিকে, সেইটা আসলে মূল কথা হলো 7ই মার্চ পালন বিএনপির, এটা তো সামান্য অংশ, যে পুরো রাজনীতিতে স্বাধীনতার আকাঙ্ক্ষা যেটা ছিল সেই জায়গাটিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আজকে তো সেই 1971 সালে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ গঠিত হয়েছে 1949-এ, সেই যে ভাষানীর আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগই নাই এখন, তো এই আওয়ামী লীগই হইল লুটপটের আওয়ামী লীগ। আজকে দেখেন যে আপনি যদি এই যে এমন এমপি, সিটিং এমপি ওসি সাহেবকে ফোন করে বলে আপনি বোমা মারেন, বোমা মারবে কেন, তার বিরুদ্ধে একটা ছেলে হাইকোর্টে একটা মামলা করেছে, সেই এমপি এখনও কি করে এমপি থাকে আপনি বলেন। আপনি দেখেন যে এই আওয়ামী লীগের একজন এমপি ছিল, যে সমস্ত রাত ধরে মদ খাইত, সকালবেলা উনি এলাকা পরিদর্শনে বেরিত,
এবং ওনার সামনে যে মরত তাকে গুলি মেরে দিত। এই যে আপনার এমবি লিটন যায়া 10 বছর এক ছেলেকে গুলি করে দিল। হ্যাঁ, এবং এই এদের বিরুদ্ধে যখন ক্ষমতাসীন সরকার প্রধান যখন অ্যাকশন না নেয়, এইটাই হলো রাষ্ট্রীয় সন্ত্রাসীকে স্পন্সর করা হয়। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। সেই জায়গাটায় জাতীয় পার্টি কোনো দায়িত্ব পালন করে নাই। এরশাদ সাহেবকে বিএনপি ঠিকই জেলে পুরেছে, এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা যেটি বললেন, সেটি কি আসলে শুধু মাত্র দল হিসেবে আওয়ামী লীগই করে থাকে নাকি বাংলাদেশের রাজনীতিতে অন্য দলগুলো আগেও কম বেশি হয়ে থাকতে পারে অথবা হয়েছে, হয়ে থাকে অথবা যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগের দায়িত্ব ছিল সেই জায়গাটাকে অ্যাড্রেস করা। আপনি তো সেইটা মানে বহু গুণে গুণান্বিত করবেন, সেইটাকে আরও এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাবেন, সেটা তো রাজনীতি না। সো আসলে ওভারঅল রাজনীতিটাই শেষ হয়ে গেছে, যেখানে মানুষের ভোটাধিকার নাই, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি মানে কোনোভাবে এই যে শেষ হয়ে গেছে এটা বললেন, এটার আসলে মূল কারণ কি, কেন শেষ হয়ে গেল? এটা হলো কি, জনভিত্তির উপরে যদি সরকার না থাকে তখন তার নেইবারিং কান্ট্রির ব্লেসিং লাগে, তখন তার এই বিভিন্ন বাহিনীর ব্লেসিং লাগে। যখন এই বাহিনীর ব্লেসিং যায় তখন তারা যা খুশি করে সেইটা তারা আর কোনো দিন কন্ট্রোল করতে পারে না। এবং আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা বলবো, এটা আমাদের দলের উপর আসে, যে আমি আপনার অনএয়ারে আসার আগে আমি বলতেছিলাম যে আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, পাবলিক এডও পড়েছি, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে, এই যে পরিবারতন্ত্র এইটা বোধহয় বাংলাদেশে একটা বিগেস্ট প্রবলেম আমার মনে হয়। এনিবডি ক্যান ডিজেক্রি, কারণ আপনি দেখেন ইতিহাস এবং ধর্ম এটাকে কখনোই সাপোর্ট করে না। এই কারণে সাপোর্ট করে না যে কোনো নবীর ছেলে ইমিডিয়েটলি নবী হয়নি, তারা যে প্রসেসের ভিতরে তাকে আসতে হয়েছে। একজন ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে যদি MBBS পাস করে, অনলি দেন। কিন্তু পরিবারতন্ত্রের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো এখানে একটা কোটারিতন্ত্র সৃষ্টি হয়, এখানে একটা ক্রোনি ক্যাপিটালিজম হয়, এবং পরিবারের যারা দুর্নীতিতে লিপ্ত হয় তাদেরকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। একজন প্রধানমন্ত্রী পরিবর্তে 10 জন প্রধানমন্ত্রী হয়ে যায়, একজন মন্ত্রী পরিবর্তে সবাই বিভিন্ন পাওয়ার অফ সৃষ্টি হয় বিভিন্ন। এইটাকে পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে কোনো রাষ্ট্র সমাজ এইরকম খারাপ পরিবর্তন্ত্রেরভাবে দেশ উন্নয়ন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ সিটিজেন, আমি একজন নাগরিক হিসেবে এই মন্তব্য রাখলাম যে এইটা বোধহয় বাংলাদেশের একটা বিগেস্ট প্রবলেম, যার জন্য দলের ভিতরে তেমন করে গণতন্ত্র চর্চা করতে পারে না, এবং দলের ভিতরে চর্চা না করতে পারলে তখন আপনার পলিটিক্সও ঠিক জায়গায় থাকবে না। তো এই জায়গাটায় যদি সবাই কথা বলে যে ঠিক আছে আপনি কারো পরিবার ছেলে রাজনীতি করবেন, সে না, সে নির্দিষ্ট প্রক্রিয়ার ভিতরে আসতে হবে। জর্জ জুনিয়র বুশ আসছে, সে কিন্তু রাজনৈতিক আপনার প্রক্রিয়ার ভিতরে আসছে, হ্যাঁ, সে কিন্তু তার ছেলে হিসেবে আসে নাই, যার জন্য আমেরিকায় আপনার 44 জন বা 45 জন প্রেসিডেন্টের ভিতরে এই একটাই দেখবেন যে একজন পরিবার থেকে একজন সেকেন্ড প্রেসিডেন্ট আসছে রাজনৈতিক প্রক্রিয়ায়। তো এই কথাটা এখন আমরা যারা পলিটিক্স করি, এখন অনেক পলিটিক্স না করলে সে কিছুই পায় না, সে আপনার অপদস্থ হবে, কোনো অর্থনৈতিক ফ্যাসিলিটি পাবে না, রাষ্ট্রীয় কোনো পদায়ন পাবে না, তখন এই চাটুকারিতা সৃষ্টি হয়। এই চাটুকারিতা বন্ধ করে যতদিন ধরে সত্য বলা আমরা সবাই শুরু না করবো, সবাই দলবল নির্বিশেষে আমরা শুনে না করবো, ততদিন মধ্যে এখান থেকে পরিত্রাণ হওয়ার সুযোগ আমি খুব কম দেখি। যার জন্য ওভারঅল রাজনীতি বিভাগে যে আকাঙ্ক্ষায় স্বাধীনতা হয়েছে, যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা হয়েছে, যে মানবাধিকারের জন্য স্বাধীনতা হয়েছে, যে সোশ্যাল সেফটির জন্য স্বাধীনতা হয়েছে, সেইখানে রাজনীতি নাই। রাজনীতি এখন হয়ে গেছে একটা পাপেটিজম, যে আমার যে কোনোভাবে ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা থাকলে আমার শুধু রাষ্ট্রীয় বাহিনীকে প্যাট্রোনাইজ করতে হবে, তাদেরকে অ্যাপিস করতে হবে, এবং পার্শ্ববর্তী নেইবেরিং কান্ট্রিকে অ্যাপিস করতে হবে, এবং জনগণের এখানে কোনো রকম কোনো ভূমিকা নাই, তারা কোনো ভূমিকা, বিকজ রাতের ভোর দিনের ভোর যদি রাত্রে হয়ে যায় তখন জনগণের কাছে কোনো জবাব দিতে থাকে না। আপনি রাজনীতি করলে জনগণের কাছে পরীক্ষার জন্য আপনি যেতে হবে, পরীক্ষার জায়গাটা কি, নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থায় নেই। সো ওভারঅল বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগ এই ব্যর্থতা মানে ফ্রম দ্য ডিকেডস টুগেদার আপনার এইটা চর্চা হতে থাকবে। এখন ক্ষমতা আছে, এখন অনেক কথা আসবে না, অনেক কিছু রিসার্চ হবে না, যখন ক্ষমতা থেকে চলে যাবে, এবং এটা তো ইতিহাসের কোর্স, টুডে আর টুমোরো আওয়ামী লীগের ক্ষমতা থেকে যেতে হবে, তারা আর কতদিন চালাতে পারবে, তখন এই নেতৃত্বের আসলেই কতখানি গুণ সেইটা কিন্তু তখন প্রকাশ হবে। আমার ওভারঅল মনে হয় যে আওয়ামী লীগ সেই মূল আওয়ামী লীগের স্পিরিট থেকে সম্পূর্ণ সরে গেছে, এবং বর্তমান আওয়ামী লীগের নেতৃত্ব আজকে দেশে এই জায়গায় নিয়ে আসার জন্য সম্পূর্ণভাবে দায়ী। বেস্ট টাইম স্যার হোসেন, আপনাকে সাবার আসবো, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, যেটা আওয়ামী লীগের নেতৃত্বের কথা বললেন, একসাথে অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন, অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করে আমি তার শেষ কথা দিয়ে শুরু করি, যে বলছেন যে
রাজনীতি করতে গেলে সত্য কথা বলতে হবে এবং সেই জায়গায় দাঁড়াতে না বললে রাজনীতি গুণগত পরিবর্তন হবে না। আমি তার এই বক্তব্যের সাথে একমত। তাহলে এটা শুরুটা কে করবে? উনি আওয়ামী লীগকে দোষারোপ করলেন যে আওয়ামী লীগ স্বাধীনতার মূল চেতনা থেকে বেরিয়ে এসেছে, আকাঙ্ক্ষা নষ্ট করে ফেলছে, উনি অন্যায় অবিচারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এবং যখন আপনি পাল্টা প্রশ্ন করলেন যে তাহলে কি এটা বিএনপি বন্ধ কেউ কখনো করেছিল কি না, উনি বলেছেন যে হয়তো করতে পারে অথবা করতেও পারে নাও পারে। তার মানে উনি একটা সত্যকে স্পষ্ট গোপন করে গেলেন। স্বাধীনতার আকাঙ্ক্ষা কি এইটাই ছিল যে এসব বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হবে? স্বাধীনতার আকাঙ্ক্ষা এটাই ছিল তাকে হত্যা করার পরে তার খুনিদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদেশে দূতাবাসে চাকরি দেওয়া হবে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, এটা কি স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল? স্বাধীনতার আকাঙ্ক্ষা কোথায় লেখা ছিল যে দেশের অবস্থা যতই রসাতলে যাক, একজন সেনাপ্রধান একই সাথে সেনাবাহিনী প্রধান একই সাথে রাষ্ট্রপতি একই সাথে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তিনটা পদ কোন আকাঙ্ক্ষায় লেখা ছিল? তাহলে যেই যা সার্ভে যেই দলের রিপ্রেজেন্ট করছেন সেই দলের নেতা একসাথে তিনটে অবৈধ কাজ করেছে, সেনাবাহিনী প্রধান, প্রধান মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং বাংলাদেশের রাষ্ট্রপতি। তাহলে গোড়াতেই যে দলটা এইভাবে শুরু করলো এবং উনি গণতন্ত্রের কথা বলছেন, ওই ভদ্রলোক মারা যাওয়ার আগের দিন পর্যন্ত রাতের বেলা কার্ফিউ জারি ছিল, উনি যে কদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিলেন একটা মুহূর্ত কার্ফিউ ছাড়া এই দেশ পরিচালিত হয়নি। গণতন্ত্রের কোন সংজ্ঞায় বা স্বাধীনতার কোন আকাঙ্ক্ষা এটা ছিল যে কার্ফিউ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে? তাহলে এই সত্যগুলো যখন আপনি ওভারলুক করে যখন আরেকজনকে চাপিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি আর যে মুখের কথাটা বললেন সেই কথার সাথে আপনার মনের কথার মিল থাকবে বা মনে চাওয়ার কোনো মিল থাকলো না। এক নাম্বার টু, উনি বলছেন যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমি যদি বলি যে আওয়ামী লীগের গত 12 বছরের শাসন আমল একেবারে শতভাগ নির্ভুল ছিল, পরাকাষ্ঠাই একেবারে মানে সন্দেহাতীতভাবে নিষ্কণ্টক ছিল, এটা অবশ্যই ঠিক নয়। তবে আওয়ামী লীগ গত 12 বছরে নানা অন্যায় অপকর্মের সাথে, আমি সাধারণ মানুষের কথা বাদই দিলাম, যারা ধনী আরও ধনী সম্পৃক্ত ছিল, কোন লোকটা আইনের আওতা থেকে নিষ্কৃতি পেয়েছে? আপন জুয়েলার্সের মালিকের ছেলে অনেক দম্ববরে দুজন রেপ করার পরে দম্ববরে বলেছিল যে এই বয়সে সবাই করে, 1,000 কোটি টাকার থলে নিয়ে অনেক বড় বড় নেতা মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়েছিল কিন্তু রেহাই পায়নি। অথচ আমরা জানি বিএনপির আমলে বাবর সাহেব নিজে বলেছেন যে হাওয়া ভবন থেকে নির্দেশ এসছে যে একজন বড় লোকের ছেলে, তার একটা হত্যা মামলার আসামি, তার কাছ থেকে 200 কোটি টাকা চাওয়া হয়েছিল এবং 20 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছিল, সেই মামলায় তার নামে চার্জশিট আসেনি। আমি যদি এরকম একটা উদ্ধৃতি দেই অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। বাংলাদেশের ব্যাংকিং জগতে কিছু কেলেঙ্কারি আছে, হলমার্ক, বিসমিল্লা গ্রুপ ইত্যাদি ইত্যাদি। আপনি বলুন তো কোন ব্যক্তিটি সেই আইনের আওতার বাইরে যেতে পেরেছে? ইভেন কি গত কিছুদিন আগে হলমার্কের ওয়ান অফ দ্য ডিরেক্টর যে অনেক টাকার মালিক, কাশিমপুর কারাগারে একটি অনৈতিক ভাবে আরেকজনের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে কিন্তু চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ছাড় দেওয়া হচ্ছে না। আবার পাশাপাশি দেখেন আওয়ামী লীগের অনেক নেতারাও ইচ্ছায় বা অনিচ্ছায় বা সত্য মিথ্যা মিলিয়ে একটা ঘটনার কারণে কোন নেতার বিরুদ্ধে আইনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, সর্বশেষ গতকাল একজন পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে, এরপরও তারা বলছেন যে মানুষ যাবে কোথায়, হাইকোর্টও বিচার নাই। তাহলে আওয়ামী লীগ কীভাবে এই অনৈতিকতাকে অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে? বরঞ্চ এটাও আপনি জানেন যে কিছুদিন আগে মগবাজারে গভীর রাতে রাত 2টার পরে একটি জোড়া হত্যাকাণ্ড ঘটেছিল একজন মাতালের। পুলিশ সেই মামলায় সেই হত্যাকাণ্ডের পরে কোনো মামলা হয়নি, পুলিশ সব প্রণোদিত হয়ে জানতে পারলো যে যে মদ্যপটি গুলি করেছিলেন সে একজন তৎকালীন ক্ষমতাসীন দলের এমপির ছেলে, তাই বলে কিন্তু পুলিশ তার ঘর থেকে ফেরত আসেনি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সর্বোচ্চ সাজা তার হয়েছে। অর্থাৎ এইভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার পরেও যদি বলে কেউ যে আওয়ামী লীগ এগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে তো আমার মনে হয় না সেই দলের নেতাদের কোনো কথা মানুষ বিশ্বাস করবে এবং বিশ্বাস করার কারণে। সে কারণে হয়তো মাহমুদ ভাই যথার্থই বলেছেন যে বিএনপি আসলে দিকভ্রান্ত। আইসিটি এক নিয়ে আমি একটা কথা বলি, এক মিনিটে, আমি অবশ্যই মানুষের মৌলিক অধিকারের পক্ষে, উনি লন্ডনের একটা কথা বলেছেন যে রয়্যাল ফ্ল্যাশ করে দিয়েছে, স্যাটায়ার বলা হয় সেটাকে, সেটা করেছে, কিন্তু আমাদের দেশে কি স্যাটায়ার হচ্ছে? আমি অবশ্যই চাই মানুষ তার অধিকার প্রকাশ করতে পারবে, কিন্তু তার মানে এই নয় সাংবাদিকতার মোড়লে অথবা প্রতিপক্ষের মোড়লে আপনি একজন রাজনৈতিক নেতা হোক অথবা একজন সাংবাদিক হোক অথবা একজনের বিরুদ্ধে যা খুশি পত্রিকায় লিখে তাকে চরমভাবে অপমানিত করে দিলেন, পরে ভিতরে গিয়ে এক জায়গায় লিখলেন এই বিষয়ে তার সাথে কথা বলা হলে তিনি বলেন এগুলো সব অবৈধ, আপনি কোনো খবর নিলেন না। আর একটা কথা বলি, বাংলাদেশের পলিটিক্সে উইদিন দ্য পার্টি
আমাদের মধ্যে একজন আরেকজনের সাথে কম্পিটিশন আছে, আর আদার পার্টি তো আরও বেশি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তিনজন লোক বললো যে হ্যাঁ অমুক এমপি বা অমুক মন্ত্রী এইভাবে এইভাবে আমাকে বঞ্চিত করেছে, আপনি ওই কথাগুলোকে নির্ভুল ধরে পেপারের প্রথম লাইনে হেডলাইন করে দিলেন, হ্যাঁ যে অমুক এলাকায় তমুক রাজ প্রতিষ্ঠা, ভিতরে গিয়ে লিখলেন এই ব্যাপারে অমুক এমপি বা মন্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এগুলো সর্বভাবে মিথ্যা, মানুষ কিন্তু ভিতরেটা কেউ দেখলো না, প্রথম হেডলাইন দেখে কিন্তু আপনি তাকে ন্যাংটা করে দিলেন, এটা কি সংবাদপত্রের স্বাধীনতা? সেই জায়গায় সরকার যদি এই মানুষকে রক্ষা কবচটা না দেয় তাহলে মানুষ বাঁচবে কী করে? আপনি বলুন, আপনি একজন সাংবাদিক, প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে কিনা এই দেশে? আমার কথা হচ্ছে কি, আমি যত বড় নেতা হই না কেন, আমি যদি আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনি আগে তদন্ত করেন, খবর নেন, খবর নিয়ে আপনি আমার সাথে কথা বলেন, কথা বলে যদি আমি বলি যে হ্যাঁ আমার কথা বিশ্বাস করবেন, আপনি ইনভেস্টিগেশনে যান, তারপর আপনি নিউজ করেন, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সার্ভার বেয়ের বিরুদ্ধে যদি আমি মনে করি এরকম কেউ করে, সার্ভার বেকে আমার শ্যাটায়ার করার ক্ষমতা আছে, অ্যাজ এ পলিটিশিয়ান আমি পারি, উনিও আমাকে পারে, এটা অনেক এটা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, এটা আমি একজন সিনিয়র নেতার মুখে শুনেছিলাম, মানিক মিয়ার সাথে মাসিক একটা পত্রিকা বের হতো নূরজাহানের বেগম, মনে আছে আপনার? বেগম নূরজাহানের একটা পত্রিকা বের হতো, নাম ছিল বেগম বোধহয়, তাই না? অনেক আগে তো ওনার সাথে মানিক মিয়ার সাথে একটা একটু ইয়ে ছিল, মানে কী বলবো, এটা ঈর্ষা বা এরকম ক্ল্যাশ ছিল। তো কোনো এক কারণে পত্রিকাটা কিছুদিন প্রকাশনা বন্ধ ছিল, তারপরের দিন মানিক মিয়া চমৎকার একটা স্যাটায়ার করলেন, প্রথম লাইনে ইত্তেফাকে দিলেন নূরজাহানের মাসিক বন্ধ, স্যাটার একটা মানে একটা নির্মল স্যাটার, আসলে ওই মাসিক পত্রিকাটা বন্ধ, এটা না লিখে এটা লিখছে, সেটা এক জিনিস, কিন্তু আপনি বুঝে শুনে একজনের চরিত্র হনন করবেন সেটা তো ভাই কারো স্বাধীনতা হতে পারে না। আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি, মাহমুদুর রহমান মাহমুদ। আমিনুল ইসলাম যেটি বলছিলেন যে আমি আরেকটু পিছনে যেতে চাই, যেটি ব্যারিস্টার সারোয়ার হোসেন বলছেন যে জাতীয় পার্টি আসলে সরকারের বি টিম হিসেবে কাজ চালিয়ে গিয়েছে, আসলে রাজনৈতিক দল হিসেবে তার যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল সেটি করেনি, সেটি কেন করতে পারেনি, এটি কি তাদের সামনে কি অনেক বাধা ছিল বা রাজনৈতিক মতাদর্শগত কারণে কি সেই অবস্থান নিতে পারেনি? ধন্যবাদ আপনাকে। সরবাই তো বলছে, উনি কষ্ট থেকে বলেছে, কষ্ট পেয়েছেন, যে সরবাইকে বলতে চাই সমর্থন পাননি সেজন্য, সেটাই সেটাই সরবাইকে বলতে চাই, যদি এদেশের জনগণ জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে যাবে না, তো আপনারা যতই বলেন না কেন, এদেশের মানুষ জ্বলন্ত কড়াইতেও আছে আর কখনও কখনও আবার উনুনে যাওয়ার প্রচেষ্টা চলছে, এটা দেখছে। সারাভাই কষ্ট পাচ্ছেন কী জন্য, 2014 সালে যদি আমরা ওনাদের সাথে চলে যেতাম, উনি আমরা বাহাবা বাহাবা আহা কি বেশ 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 এটাই হইতো, আমরা তো ওটা করব না। সারাভাই, আমরা জাতীয় পার্টি একটা স্টেরিওটাইপ পলিটিক্যাল পার্টি নয়, এটা আপনাদেরকে আমি বিনয়ের সাথে জানাতে চাই, জাতীয় পার্টি ইজ নট এ স্টেরিওটাইপ পলিটিক্যাল পার্টি, ইজ নট এ কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি একটু অন্য ধরনের পলিটিক্যাল পার্টি, যেটা হলো জাতীয় পার্টি একটা ব্যালেন্সিং পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি একটা সাবস্টিটিউট বিকল্প পলিটিক্যাল পার্টি। এটার মধ্যে আমি আপনাদের দুই দলের একটা বিক মানে অবশ্যই একটা পার্থক্য আছে এবং জনগণও এটা মনে করে, এবং আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ আরশাদ সেভাবে এই দলটাকে তৈরি করেছে, কারণ জাতীয় পার্টি কোনো কখনোই সৃষ্টি থেকে আপনি লক্ষ্য করেন এদেশের মানুষের দুঃখ দুর্দশাকে পুঁজি করে ক্ষমতা যাইতে চায় না, দরকার হলে ক্ষমতায় যাব না, দরকার হলে এমপি হব না, মন্ত্রী হব না, সে আদর্শ আমাদের সামনে আছে, কখনো এটা করেন নাই। এই দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টুটি চিপে ধরার জন্য এহেনও কোনো কাজ নাই যে করে নাই। সরোয়ার ভাই, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা কেন সফল হই নাই, হ্যাঁ আমরা সফল হই নাই, একদিক দিয়ে সফল হয়েছি আমরা, আমাদের কে স্বৈরাচার বলবেন না, আপনারাও বলবেন না, ওনারা তো বলবেনই না, আমাদের যে আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারের তকমা চলে গেছে, তার মানে ওনারা এখন শরম পাচ্ছেন মানে জাতীয় পার্টির কাছে, আমরা কি স্বৈরাচার উনি কি স্বৈরাচার, এটা হলো মূল কথা, এটাই আমাদের সফলতা। আমাদের সফলতাটা আমাদের আমাদের সময়ে কোনো পার্টি আমাদের দল ছিল দলীয় দল, দল ক্ষমতা জাতীয় পার্টি ক্ষমতায় গিয়েছে, কিন্তু যখন ক্ষমতায় গিয়েছে তখন থেকে নন পলিটিক্যাল, এটা একটা নিউ কনসেপ্ট, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন কনসেপ্ট তৈরি করেছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই দুই দল সবক নিচ্ছে, সবক নিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে সংস্কারের যে কালচার এই দেশে তৈরি করেছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি শুরু করতে চেয়েছিলেন বা শুরু করেছেনও, যে এদেশের খোল নলচে পাল্টে ফেলাইতে হবে, কারণ স্বাধীনতা পরবর্তী রাজনীতি আর স্বাধীনতার আগের রাজনীতি এক হইতে পারে না, যেটা বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময় ওনাকে দেওয়া হয়নি, উনি পাননি। একমাত্র নেতা বাংলাদেশে
একমাত্র নেতা আমি বলবো, দায়িত্বের সাথে বলবো সারোয়ার ভাই, যে হোসেন মোহাম্মদ এরশাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি সামরিক শাসক, কিছুদিন সামরিক শাসক ছিলেন, উনি সেনাবাহিনী থেকে এসেছেন, উনি বাংলাদেশের সংস্কারের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যেটা দরকার ছিল, এদেশের মানুষ আশা করেছিল, সে সংস্কারটা কি? এগুলো অনেক অনেক বলা যাবে। আমি একটাই শুধু বলতে চাচ্ছি যে করোনা চলতেছে এখন, বাংলাদেশের রাজনীতিতে যদি ডিসেন্ট্রালাইজেশন না হইতো, জি ডিসেন্ট্রালাইজেশন যদি না হইতো তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও ভেঙে পড়তো। উনি সেই ডিসেন্ট্রালাইজেশন করে এদেশের জনগণের পাওয়ার, জনগণের শক্তিকে মানুষের কাছে নিয়ে গেছেন। আমি সরোয়ার ভাই বলছিলেন যে জাতীয় পার্টি দায়িত্ব পালন করতে পারেন নাই। সরোয়ার ভাই, একটা বিখ্যাত ফতোয়া আছে সৌদি আরব, সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি, ওনার নাম আবদুল্লাহ ইবনে বাজ, আবদুল্লাহ ইবনে বাজ, জি গ্র্যান্ড মুফতি, উনি একটা বিখ্যাত ফতোয়া আছে ওনার। ফতোয়াটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্তাক্তের সম্ভাবনা থাকে, জানমালের ক্ষতির সম্ভাবনা থাকলে সেই ইসলাম প্রতিষ্ঠার দরকার নেই। জাতীয় পার্টি এমন একটা দল যে দল যদি দেখে রক্তাক্ত হওয়ার, এদেশের মানুষই কিন্তু আপনি ভালো কিছু দিতে পারেন না আপনার, কিন্তু এদেশের মানুষের কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই, এদেশের মানুষের কষ্ট দেবেন। স্বাধীনতার পরে, বিশেষ করে 75-এর পরে এদেশের মানুষ কষ্ট পেয়েছে, এদেশের মানুষ, আমি কালকে পত্রিকায় দেখেছি যে 74 কোটি টাকা খরচ হয়েছে মশা নিধনে, মশা নিধন হয়নি। আমাদের মানুষকে যদি বলতো ভাই যে আমরা এই এক বছর মশা নিধন করবো না, মশা স্প্রে করবো না, এই 74 কোটি টাকা এই ঢাকা শহরের 70,000 রিক্সা চালকদেরকে আমি পুনর্বাসন করবো, মানুষ মেনে নিত, মানুষ কিন্তু এই স্যাক্রিফাইস করতো, মানুষ বলতো আমরা মশার কামড় খাবো, কোনো সমস্যা নাই, আরও 4 বছর মশার কামড়, কারণ 74 কোটি টাকা খরচ করেও মশা নিধন হচ্ছে না এই দেশে। মানুষ বলতো যে ঠিক আছে দরকার নেই, আমরা মশার কামড় খাবো, ৭০,০০০ ঢাকা শহরের যে রিক্সা চালক আছে এদেরকে পুনর্বাসন করে দাও। আমরা আপনার কথা শুনবো, আর একটা বিরতি নিব। দর্শক বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, যেটি মাহমুদুর রহমান মাহমুদ বলছিলেন যে জনকল্যাণের রাজনীতি বা জনবান্ধব যে রাজনীতির নীতি সেগুলো আমরা রাজনৈতিক দলগুলো অনেক দূরে সরে এসেছে। সর্বশেষ তিনি উল্লেখ করলেন যে মশা নিয়ে, আসলেই রাজধানীতে কিন্তু মশাই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অনেক দুঃসহ হয়ে উঠেছে তাদের জীবন। এই জনকল্যাণের জনপ্রতিনিধিরা কী করছে তাহলে? না আসলেই একটা, এইটা খুব সুন্দর একটা ইস্যু আনছে মাহমুদ ভাই। মশার মনে হয় ডিজিটালাইজড প্রবৃদ্ধি হয়েছে, মানে কোনো ঔষধে কাজ করে না, বুঝছেন? আমি ইট হ্যাভেন যে আমি 5th ফ্লোরে থাকি বনানীতে, তো ওর মশার যন্ত্রণায় মানে আপনি মানে মশারই ভিতর থেকে মনে হয় পেনিট্রেট করে। তো এই মশা নিধনে যে এত টাকা খরচ করতেছে এটা কোনোভাবে মানে রোধ হচ্ছে না কেন? হচ্ছে না কারণ যে মশার ঔষধগুলো নিধন যেটা করা হয় এগুলো ঠিক মতন ইন্সপেকশন করা হয় না, সেটার কোয়ালিটি দেখা হয় না, এবং এটা বড় ধরনের একটা চুরি থাকে। এখন ওই কার্পেটের নিচের ময়লাগুলো যারা সিদ্ধান্ত নেয় তারা পরিষ্কার করে না। এখন হয়তো মনে করেন যে এদেশে যদি এরকম খলিফা হারুনুর রশিদের মতো যদি বা রাষ্ট্রনায়ক থাকতো এবং রাত্রে যদি উনি বের হইয়া মনে করেন একজন পুলিশ নিয়ে, যদি হারুনুর রশিদের আমলে যত লোক সংখ্যা ছিল এখন সেটা সম্ভব কিনা? এখন মনে করেন যে আপনি মনে করেন নিরাপত্তা তো ইয়া ঠিকই আছে, নিরাপত্তা নিয়ে দুইজন পুলিশ দুজন আর্মি নিয়ে যদি বস্তিতে আসতো, যদি আধ ঘন্টা থাকতো, যে মশা কীভাবে কামড়ে ধরে, সন্ধ্যার সময় মশা যে এরকম বিরাট রোল করে উঠতে থাকে, তখন যদি উনি আদেশ দিতেন যে এবার তাহলে কিন্তু মশা 7 দিনের নিধন হবে। কারণ হলো যেমনটি ওনার নেতা বলছে যে এক ব্যক্তির রাষ্ট্রে এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে ওই জায়গাটা, যার জন্য যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আদেশ না আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু কার্য হয় না। এখন মনে করি আবার সেই বনানির কথা বলি, ফুটপাথ মেয়র আতিক সাহেব করে গেছেন, সুন্দর করেছিল, কিন্তু সেইটা যে মেনটেন্যান্স, সেখানে যে শত শত কোটি টাকা ব্যয় করেছে, এখন আপনি যান 11 নম্বরে দেখবেন ফুটপাথের আইদার সমস্ত টাইল ভেঙে গেছে, অথবা সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। মেয়র আতিক না আনিছিল, আনিছিল। হ্যাঁ, তো সেইখানে আপনার মেনটেন্যান্সটা কোথায়, সুপারভিশনটা কোথায় যে এইটা ভাঙলো? এবং যে কন্ট্রাক্টর কাজ করে সেই কন্ট্রাক্টরের একটা কর্ম উত্তর একটা সেবা থাকে, 6 মাস 1 বছর 2 বছর সেটা কন্ডিশন দিতে থাকে কেউ, অর্থাৎ রেগুলেটরি বডি অ্যান্ড সাপ্লায়ার সব হয়েছে চোরে ভর্তি হয়ে গেছে, এবং এটা মনিটর করা
কোথাও এক জায়গায় টাকা দিলে সব কিছু ম্যানেজ হয়ে যায়, মানে বিভিন্ন বিভিন্ন পকেট পকেট বারো ভুঁয়ে সৃষ্টি হয়েছে এবং কে জানে কোথায় ম্যানেজ করতে হবে। এখন মনে করেন আমি আবার বর্ণনা দিকে সেখানে বলি, পিওরলি রেসিডেন্সিয়াল এরিয়া রোড নাম্বার 11 এবং কামাল আতাতুকবাদে আমি রোড নাম্বার 1 রেখে থাকি, এইখানে এক ভণ্ড হুজুর একটা পার্টি করছে, পলিটিক্যাল পার্টি, জাকের পার্টি। এ করলো কি কয়েকদিন আগে সেখানে একটা আপনার তার কি যে একটা ইয়ে হয়েছে, আইসা সমস্ত রাস্তাঘাট তার শিষ্যরা এসে বন্ধ করে দিচ্ছে, তারা সব খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে, এখানে মেলা বসাইলো, সব বসাইলো, এবং লোকাল রেসিডেন্ট যারা ঢুকবে তাদেরকেও ঢুকতে দেবে না। তো এখানে পুলিশ কোথায়, এখানে আরও বড় নেতা থাকে, এখানে একটা বড় সোসাইটি আছে, মানুষ কারো কোথাও বলার কোনো জায়গা নাই, অর্থাৎ এইখানে একটা বালাখানা বসাইছে ইন দ্য নেম অফ পলিটিক্যাল পার্টি, ইন দ্য নেম অফ রিলিজিয়ান। পুলিশ এইখানে ইনঅ্যাকশন কেন, আইদার বড় ধরনের টাকা পায় অথবা মানা যায়। আপনি কথা কথা দুইটা কথা বলি, যে কার্টুনিস্ট আমি না এখানে আওয়ামী লীগের নেতা সে এগ্রি করবে যে আপনি একজন কার্টুনিস্ট কিশোর যে অভিযোগগুলো এখন করছে যে তাকে কান ফাটাই দেওয়া হয়েছে, পা ভেঙে আছে, তাকে 79 আওয়ার্স পুলিশের কাছে হস্তান্তর করা কোথায় ছিল, রাষ্ট্র কেন এটা খুঁজে বাইর করতে পারে না, যদি এটা র্যাপ করে থাকে হু হ্যাজ ডান ইট। আমি আর্মিতে 19 বছর চাকরি করেছি জাহিদ ভাই, ট্রাস্ট মি আমি কোনো ইললিগাল অর্ডার পাইনি, করা তো দূরে কথা, ইললিগাল অর্ডার পেলে করতাম কি না সেটা অন্য ব্যাপার। আমি অন্য একজন কলিগের সাথে কথা বলে আই রিসিভ সাম ইললিগাল অর্ডার, আমি করি না, দরকার আমি রিজাইন করবো, কিন্তু এখন এত নিম্নমানের অফিসার পাবেন আপনি যে তাকে দিয়া ইললিগাল কাজ করা তো দূরে কথা, সে নিজে যাচাই করে যে আমি এই কাজটা করে দেবো আমাকে এত টাকা দেবেন। আমি যখন চাকরি করছি আমার এখন র্যাবে তো আর্মি অফিসার চাকরি করে, হ্যাঁ, এই সেদিন পেপার আসে একটা ছেলে আপনার তার এক আত্মীয়র পাসপোর্ট কুমিল্লে গেল, তাকে দাউদকান্দি ধরে অস্ত্র দিয়ে একটা মামলা দিয়ে দিল, এই যে মিথ্যা মামলাগুলো রাষ্ট্র করে, এইটা হলো রাষ্ট্রীয় স্পন্সর, এইটা মনিটর করার জায়গা নাই। এখন আমি মামলাগুলো দেয় কেন, শুধুমাত্র বিরোধী মতের লোক দেখে কি মনে করেন যে তাদেরই মামলা দেওয়া হচ্ছে? সেটাই আজকে দেখেন, এই যে কালকে একজন মহিলা এএসআইর ওয়াইফ, মহিলা কি গোলজার বেগম না কি বেগম চিরকাকে, তাকে দেখলাম যে বিরাট 2 কোটি না 3 কোটি টাকা এএসআইর ওয়াইফ, হ্যাঁ, তাকে ধরলো। পরে পেপারে দেখলাম যে সেই এখানে যুব মহিলা দলের নেতা, মহিলা দলের নেতা, তাহলে মানুষ যদি কোশ্চেন করে যে সে বিএনপি করে বলে, কিন্তু আপনি দেখেন যে এই যে তদন্তগুলো হয় পুলিশ, পিবিআই, সিআইডি, জাহিদ ভাই আমার মনে হয়, আই মে বি রং, আমার মনে হয় কোনো একটা তদন্তে শুধু সরকারের সর্বোচ্চ জায়গার মন্ডির ব্যতীত কোন তদন্তটায় ঘুষ লেনদেন হয় না। সো জনগণের পয়সা নিয়ে পুলিশ বাহিনী প্রতিপালন করা হয় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, ন্যায় বিচারের প্রথম ধাপ হইল সঠিক তদন্ত, কোনো একটা তদন্ত। এই যে ডেভেলপিংয়ের নামে অনেক সন্ত্রাসী এমনভাবে মানুষকে লুটপাট করতেছে, তাদের কোথাও যাওয়ার দেবে, আপনি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট আইনে মামলা করবেন, তদন্ত যাবে পিবিআইয়ের কাছে, একটা তদন্ত এইখানে টাকা পয়সা লেনদেন ছাড়া, যে এখন ডেভেলপার তো টাকা পয়সা বেশি দেয়, বেশি দিলে তো তদন্ত তার পক্ষে যায়, সে কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে, এটা ছোটো করে শেষ করে। এখন আমি যেটা, তারা 75 পরবর্তী তাদের একটা অবস্থান আছে, বিএনপির একটা অবস্থান আছে, এখন মনে করেন যে 75 পরে জিয়াউর রহমান অথবা বিএনপির সে অবস্থানগুলো সম্পূর্ণ ভুল, আপনি বিচারটা কোথায় দেবেন? একটা হলো আপনি জুডিশিয়াল বিচার করবেন যেটা আপনি করেছেন, আরেকটা হলো জনগণের কাছে বলবেন, আপনি জনগণের কাছে বলবেন ওই যে নির্বাচন হয়ে দেবে, সেই জায়গাটাই যে আপনি নাই, সেই জায়গাটা নাই, এইটা হলো পলিটিক্স ধ্বংস করার সবচেয়ে বড় এলিমেন্ট। আপনি জনগণের কাছে না যেয়ে আপনি গায়ের জোরে পার্শ্ববর্তী দেশের বেলেসিন নিয়ে বিভিন্ন বাহিনীর বেলেসিন ক্ষমতা থাকবেন, শেষ হচ্ছে জনগণ, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। উন্নয়ন কোনো দেশের উন্নয়ন কখনো নয়, উন্নয়ন করতে হলে সর্বাগে সবার উন্নয়ন হচ্ছে সুশাসন উন্নয়ন। আবার আসবো, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আমিনুল ইসলাম, যেটি ব্যারিস্টার সারোয়ার হোসেন বললেন যে আসলে শুধুমাত্র বিরোধী মতের কারণে সরকারের এতগুলো কথা বলে ফেলে পরে আমি এগুলি রিপ্লাই দেওয়ার সময় আপনি দেন না আমাকে। এনিওয়ে, সারোয়ার জাগের পার্টি দিয়ে শুরু করি, উনি একটা চমৎকার বিষয় আজকে উত্থাপন করেছেন, আমি অভিনন্দন জানাই, যে ইন দ্য নেম অফ ইসলাম, ইন দ্য নেম অফ রিলিজিয়ন, দ্য বিল্ড জাগের পার্টি, এবং তারা কী করছে, মানুষের ওই জায়গার অনুভূতির মানুষের আরামটাকে হারাম করে ফেলছে। আমার কথা হচ্ছে কি, এইটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে না। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে কে বাংলাদেশে আনলো? উনি বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা নাই,
বাংলাদেশে 11,000 যুদ্ধ অপরাধীকে কে ছেড়ে দিল? কে ইসলামিক দলগুলোকে এসে রাজনীতি করে আওয়ামী লীগ ধ্বংস করার জন্য কাজে লাগালো? নিশ্চয় সরবের নেতা জিয়া রহমান। এবং আরেকটি কথা বলেন যে উনি 16 বছর চাকরি করেছেন, কোনোদিন ইলিগাল অর্ডার পায়নি, সেটা তার ব্যক্তিগত মত, সেটা উনি হতেই পারে। কিন্তু আমরা কি দেখি, দ্যাট ইজ দ্যাট জিয়াউর রহমান যে মেধাবী ছাত্রদেরকে হিজবুল বাহারে করে নিয়ে গিয়ে ছাত্রদল করার জন্য অস্ত্র এবং টাকা তুলে দিয়েছিল। এর চেয়ে অধঃপতনের জায়গা, এর চেয়ে অধঃপতনের বেশি পৃষ্ঠপোষকতার কি হতে পারে? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে, আর আপনি উনি আরেকটি কথা বলেছেন হাস্যকর একটা বিষয় যে মহিলা দলের হওয়ায় শুধু সেই সিআইডির অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তার হলো, এইটা হচ্ছে পার্থক্য আওয়ামী লীগের সর্বে। কিন্তু এর আগে আমি বলেছি নাম ধরে, ইভেন আমি আমার এক আমি আজকে বলি আমার এক বন্ধু আমার জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে করেছিল একটা বিল, সেখানে আমার বিরুদ্ধে মামলা এই সরকার করেছে। এটা হচ্ছে ফ্রিডম অফ ল, এটা হচ্ছে আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া। এবং খবর নিয়ে দেখেন আমি কোথাও কোনো ইন্টারাপ্ট করছি না, ওরা বলেছি যদি আমার সম্পৃক্ততা থাকে আমার বিরুদ্ধে অভিযোগ আসুক, আই ডোন্ট মাইন্ড, সেইটুকু সত্যতা নিয়ে রাজনীতি করি। তার মানে ভুলভ্রান্তি নেই, আছে, সবারই আছে। কিন্তু যখন আপনি বেসিক জায়গাগুলোতে নক না করে আপনি শাখা প্রশাখায় ঘুরবেন, শেকড়ে হাত না দিই কোনো দিন এটা ঠিক হবে না, শেকড়ে হাত দিতে হবে। শেকড়ে হাত দিতে গেলে আপনাকে 75-এর পূর্ববর্তী অবস্থায় যেতে হবে। আর উনি আরেকটি কথা বলেছেন যে মৌলানা ভাষেন্দ্র আওয়ামী লীগ নেই, সরোয়ার ভাই ভাষানি কিন্তু 57 সালেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। ভাষান্দ্র আওয়ামী লীগ আমরা করবো কেন? আমরা তো বঙ্গবন্ধু আওয়ামী লীগ করি। এবং আর একটি কথা বারবার বলছেন যে এক ব্যক্তি শাসন, এক ব্যক্তি শাসন, শুনেন এক ব্যক্তির শাসন সেটা পরের বিষয়। আজকে উনি আছে বলেই বাংলাদেশ এত ক্রাইসিসের পরও গত 3 দিন আগে জাতিসংঘের মহাসচিব এই করোনা ক্রাইসিসে এবং বাংলাদেশের যে আমরা লেস ডেভেলপমেন্ট কান্ট্রির দিকে উত্তরণ সবগুলোর ভূমসী প্রশংসা করছি, কমনওয়েলথের মহাসচিব, কমনওয়েলথের মহাসচিব এটা মানে স্পষ্ট করে ভিডিও বার্তার মাধ্যমে অভিনন্দন করেছে এবং তিনজন মহিয়সী নারীর মধ্যে তাকে ট্রিট করেছে। এখন আপনি কি চান যে উনি কাজ না করে এগুলোর কোনোটাই না পাক? তাহলে সে আমাদের বলার কিছু নেই। সুতরাং আমি বলতে চাই আসলে শুধু মহিলা দলের নেত্রী তাকে মহিলা দল করতে, যেখানে আমি বলছি গতকাল একজন আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট, আর সেখানে এরপরে যদি আপনি বলেন সে মহিলা দল করে বলে তার বিরুদ্ধে শাসির হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো সত্যের অপরাধ। আমরা সবাই যদি এই সত্য তাহলে হয়তো আপনি যে প্রত্যাশা করছেন রাজনীতির গতি গতি প্রকৃতির সঠিক পথের সামনে দিকে এগিয়ে যাবে, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম। মাহমুদুর রহমান মোহাম্মদ, আমরা একদম শেষ দিকে চলে এসেছি যে রাজনীতির গুণগত পরিবর্তনের কথা, যেটি ব্যারিস্টার সরোয়ার বললেন যে পরিবর্তন থেকে বেরিয়ে আসা আরও কিছু তিনি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করেন এটি। আপনি কি মনে করেন যে আপনার দলের মধ্যে এরকম কোনো আত্মসমালোচনার কোনো জায়গা আছে বা সেখান থেকে কোনো পরিবর্তন বা কোনো সংস্কার প্রয়োজন? অবশ্যই আমি আমার দলকে নিয়ে আশাবাদী এবং এদেশের কোটি কোটি মানুষ জাতীয় পার্টিকে নিয়ে আশা করতে পারে, সে খতিয়ান এবং সে ইতিহাস সে লিগাসি জাতীয় পার্টি ধারণ করে। আমিন ভাই বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, আমি আমার দলের প্রসঙ্গ তো আপনি লিঙ্ক করে দিয়েছেন, আমি বলতেছি সময় কম আমাদের, এই যে একটা মুক্তিযুদ্ধের চেতনা যে অসাম্প্রদায়িক রাজনীতি, অবশ্যই এটা একটা মুক্তিযুদ্ধ চেতনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমিন ভাই, এদেশের মানুষ অনেকেই, এদেশের সাধারণ মানুষের মধ্যে যারা ধর্মপ্রাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে, 90% মুসলমান আর যারাই আছে, সবাই এই 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 স্লোগানটা যে মুক্তিযুদ্ধের চেতনা, এই যে কী বলে ধর্মভিত্তিক কী যেন এটা অসাম্প্রদায়িক, অনেকে আমি ওদের সাথে একমত না, কিন্তু ওর লেম্যান হিসেবে তার কথা এটা কি খায় না মাথায় বাটাই দেয়, এটা লেম্যান ধারণা, এটা আমার বক্তব্য না। এটা মুক্তিযুদ্ধের মেইন চেতনা হচ্ছে ডিসপ্যারিটির বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছে, কোনো বৈষম্য থাকবে না, কেউ খাবে না, এটা ছিল চেতনা, কেউ সাততলায় থাকবে কেউ গাছতলায় থাকবে, এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ভাই। আপনি অসাম্প্রদায়িক চেতনা, গাছতলায় থাকবে না সেটা চেতনা ছিল, রাইট রাইট, কেউ গাছতলায় থাকবে আর কেউ থাকবে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেটা কি আমি কি এরপর 1 মিনিট বলতে পারবো? না না, আমি শেষ, আপনি আমি শেষ করে তারপর বলবো, একদম শেষ দিকে আমরা, সেই চেতনার দিক থেকে 1 মিনিট দিয়ে, না সেই চেতনার দিক থেকে আমি বলবো এ বাংলাদেশের এই দুই দল ব্যর্থ হয়েছে। এখন আপনি যদি বলেন কতটুকু করলে ব্যর্থ হবেন, আপনি সফল বলবেন সেটা, আপনি যদি বলেন যে 70% ব্যর্থ হয়েছে তাকে এটা কি সফল বলবেন? দেশের মানুষকে না, এই দেশের মানুষকে
এদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে এই দুই দল ব্যর্থ হয়েছে। ভাই বলেন যে আমি এক ব্যক্তির শাসনে কিন্তু একটা মজাজাও আছে, এক ব্যক্তির শাসন বেনিভুলেন্ট ডিক্টেটরশিপ একটা বলে কথা আছে, সেটাও যদি হইতো এদেশের মানুষ অনেকে মনে করে যে ভাই ঠিক আছে দশ জনে খাওয়ার দরকার নেই একজনে খায়, সময় দিতে হবে একজনে খায়, ভাই এদেশের সাধারণ মানুষ মনে করে ঠিক আছে দশ জনের লুটপাট করার দরকার নেই একজনে লুটপাট করো তাও ভালো। আমাদের হাতে সময় নেই মাহমুদ রহমান মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা শুনতে আমিনকে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আমি আমি না আমি আমি ওটা শুধু বলতে চাই উনি যে মাহমুদ ভাই যে কথাটা বলেন যে ল্যামেন বুঝে না, ল্যামেন তো অনেক কিছু বোঝে না। যদি সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিধবা প্রথার বিরুদ্ধে কথা না বলতেন তাহলে তো আজকে এই জায়গা থাকতো না। সুতরাং অনেক সময় ল্যামেনকে বুঝাইতে হবে হোয়াট ইজ দ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা বুঝাইতে হবে। আর আপনি যেভাবে বলছেন যে অসাম্প্রদায় রাজনীতির কথা বললেন, কেন আপনার নেতা এরশাদ সাহেব সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করেছিল, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করেছিল, সেজন্য সেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। এদেশে স্বাধীনতার সময় হিন্দু মুসলিম বিরুদ্ধে মানুষ স্ট্যান্ড নেয় নাই, আমরা আসলে মানুষ এটা গ্রহণ করেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক, জানিয়ে রাখি বন্দর স্ট্রিম লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভি সঙ্গেই থাকুন।